वेलकम टू ग्लोबेंटर एकेडमी। ग्लोबेंटर एकेडमी ते आपनादेर सबाइके स्वागतम। आमादेर चैनल ते जारा नतून आछेन अवश्यई आमादेर चैनल के सबसक्राइब करे पाशे बेल आइकन टी क्लिक करे अल नोटिफिकेशन अन करे देबेन। तो आजके आमरा जे विषयटी निये आलोचना करब, असाइनमेंट सबमिशन स्लिप डाउनलोड करार जे प्रक्रिया सेटा रिओपेन होयेछे, সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলে রাখি আমাদের নিচে ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আপনি চাইলে কিন্তু সেখানে জয়েন হতে পারেন। আমাদের কাছে থেকে সমস্ত সাবজেক্টের নোটস, অ্যাসাইনমেন্ট, সাজেশন সমস্ত কিছু পেয়ে যাবেন খুব অল্প মূল্যে। তো চলুন ভিডিওটি শুরু করা। এই যে দেখতে পাচ্ছেন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 10/8/2023 আজকেই এই নোটিশটি পাবলিশ হয়েছে কিছুক্ষণ আগে। তো আপনারা অনেকেই জানেন যে 24/8/2023 নোটিশ পাবলিশ করা হয়েছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। বলা হয়েছিল যে 31/8/2023 থেকে 7/8/2023 পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন। তো সেই ডেট পার হয়ে গেছে, ইউনিভার্সিটি সেটা নোটিশ করেছে যে অনেকেই হয়তো ডাউনলোড করতে পারেনি। তো আমাদের কাছে অনেক স্টুডেন্ট আমাদেরকে বলেছিল যে আমরা ডাউনলোড করতে পারিনি স্যার। তো সে বিষয়ে রিওপেন হয়েছে, সাইটটি রিওপেন হয়েছে এবং আপনারা আবার ডাউনলোড করতে পারবেন। সো আপনারা এখনো পর্যন্ত যারা ডাউনলোড করেননি, আপনারা অবশ্যই সেই প্রসেস আপনাদের শুরু হচ্ছে 11/8/2023 বেলা 2টো থেকে। এখানে কিন্তু টাইম লাইন বলা হয়নি, মানে আপাতত আশা করা যাচ্ছে যে যতদিন না অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে তার আগে পর্যন্ত আপনারা এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবেন। তো আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করেনি, অবশ্যই আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করে রাখবেন। আর এটা আপনাকে কোথাও জমা দিতে হবে না এবং কলেজ থেকে আপনাকে এর সফট কপিও কিন্তু বা হার্ড কপিও আপনাকে কিন্তু দেওয়া হবে না। সো এই কপিটি আপনি যত্ন সহকারে ডাউনলোড করে রেখে দেবেন বা প্রিন্ট আউট করে রেখে দেবেন। ছিল ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর অ্যাসাইনমেন্টের 100% অ্যাকুরেট আনসার পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।